আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নামও শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 51 জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা প্রায় 2 লাখ। করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় আবারও 2 দিনের রিমান্ডে ডাক্তার সাবরিনা। করোনা দীর্ঘায়িত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর প্রভাব পড়তে পারে, আশঙ্কা পুলিশের আইজির। উত্তরাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, পানিতে ডুবে সিরাজগঞ্জে এক শিশুর মৃত্যু। এবং চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইমাজউদ্দিন আহমদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 2500 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় 51 জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন 2547 জন। সবশেষ গত 24 ঘন্টায় আরও 3034 জনের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাস, ফলে মোট করোনা রোগীর সংখ্যা প্রায় 2 লাখ। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার 132 দিনের মাথায় সরকারি হিসেবে মৃতের সংখ্যা 2500 ছাড়ালো। জুলাই মাসের শুরুতে করোনায় মৃতের সংখ্যা ছিল খানিকটা কম, কিন্তু শুক্রবার তা আবারও অর্ধশত ছাড়ালো। মৃতদের মধ্যে 40 জনই পুরুষ, বাকি 11 জন নারী। মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 51 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2547 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 40 জন, নারী 11 জন। 24 ঘন্টায় 13,460টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 3034 জনের মধ্যে, ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 1,99,357 জনে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3034 জন। এ পর্যন্ত শনাক্ত 1,99,357 জন। 24 ঘন্টা শনাক্তের হার 22.54% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.80%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,762 জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,08,725 জনে। আর রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.54%। রাস্তা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের পর এখন করোনার হটস্পট বরিশাল। ডাক্তার, নার্স ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সারা দেশে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন 100 মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। 24 ঘন্টায় বরিশালে মারা গেছেন আরও 7 জন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে 6 ও উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়। এ বিভাগে ডাক্তার, নার্স, পুলিশ সহ নতুন শনাক্ত হয়েছেন 82 জন। সিলেটে করোনায় 3 জন এবং উপসর্গে 1 জন সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে, এদের সবাই পুরুষ। এদিকে গত 24 ঘন্টায় সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন 54 জন। খুলনা জেলা করোনা ডেডিকেটেড হাসপাতালে 1 জন ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খুলনায় 69 জন সহ বিভাগের 10 জেলায় 231 জন করোনা আক্রান্ত হয়েছেন। বগুড়া জেলায় করোনায় আরও 2 জন মারা গেছেন, আর আক্রান্ত হয়েছেন 57 জন। কুমিল্লায় উপসর্গ নিয়ে মারা গেছেন 4 জন। রংপুরে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে আরও 3 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন 53 জন। নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে, উপসর্গ নিয়ে আরও 1 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছে 23 জন। ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন আরও 1 জন, শনাক্ত হয়েছেন চিকিৎসক ও ব্যাংক কর্মকর্তা সহ আরও 98 জন। চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে মারা গেছেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হক জোয়ারদার লেমন। নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন,
শনাক্ত হয়েছেন 20 জন, এছাড়া ময়মনসিংহে 24, নাটোরের সদর ইউনিয়নসহ 21 জন, পটুয়াখালীতে 22 ও চাঁপাইনবাবগঞ্জে 14 জন নতুন শনাক্ত হয়েছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবিনা আরিফ চৌধুরীর আবারও দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চায় পুলিশ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 3 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে ডক্টর সাবিনা আরিফ চৌধুরীকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তার আরও 5 দিনের রিমান্ড আবেদন করা হয়, আর রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করার পাশাপাশি 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। যে মামলাটি সারা বাংলাদেশে সমালোচনার ঝড় তুলেছে, যে আসামির কারণে আজকের বাংলাদেশের ভাবমূর্তি বিদেশেও চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে, সাবরিনা আলীর কারণে যেহেতু বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে বিকৃত হয়েছে, সেক্ষেত্রে এই মামলার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত থেকে এই ধরনের অপকর্ম করেছেন কিনা সেই বিষয়গুলো তুলে আনার জন্য এবং তার জালিয়াতির সমস্ত তথ্য উদ্ঘাটন করার জন্য মামলা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে রিমান্ডের প্রয়োজন। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় এই আসামিকে 5 দিনের ভিতরে 2 দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড বাতিল ও জামিন আবেদনে ডক্টর সাবিনা জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ছিলেন না বলে আবারও দাবি করেন তার আইনজীবী। এছাড়া মামলার এজাহার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। চেয়ারম্যান হতে হলে অবশ্যই তার মেমোরেন্ডামের উল্লেখ থাকতে হবে। আইনগতভাবে সে ওই কোম্পানির কেউ না, যেহেতু আইনগতভাবে কোম্পানির কেউ না, সেই ক্ষেত্রে এই মামলায়ও সে আসতে পারে না। এফআইআরে কোনো ধরনের অপরাধের কোনো বিবৃতি নেই, আর যে এফআইআরে অপরাধের কোনো বিবৃতি থাকে না সেটা আইনের দৃষ্টিতে কোনো ধরনের এফআইআর হয় না। যদিও এই সাবরিনার নাম এজাহারে নাই, কিন্তু তদন্তে বেরিয়ে আসতেছে ব্যাপক তথ্য, বেরিয়ে আসতেছে তার অপকর্মের সমস্ত তথ্য, আজকের তদন্তকারী কর্মকর্তা বের করতে সক্ষম হয়েছেন। করোনা ভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় গত রোববার ডক্টর সাবিনা আরিফ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। করোনা পরীক্ষা না করেই প্রায় 15,500 ভুয়া রিপোর্ট দিয়ে তার প্রতিষ্ঠান প্রায় 8 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রিজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভাইরা গিয়াসুদ্দিন জালালীকে আশুলিয়া থেকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয় রিজেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদের সিল ও সই করা ব্যাংকের 48টি চেক। এ সময় গিয়াসুদ্দিনের প্রাইভেট কার চালক মাহমুদুল হাসানকেও আটক করা হয়। তার প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। সকালে এসব তথ্য নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা। এই ঘটনায় আশুলিয়া থানায় মাদক আইনে মামলা করেছে র্যাব। লকডাউন করার পরও রাজধানীর ওয়ারির ঝুঁকিপূর্ণ বাড়ি থেকে বাইরে যাচ্ছেন করোনা আক্রান্তরা, এমনটাই ধারণা সেখানে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের। এ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। আইইডিসিআর এর তত্ত্বাবধানে একদল স্বেচ্ছাসেবী কোভিড-19 পজিটিভ রোগী ও তার পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ শুরু করেছে ওয়ারির লকডাউন এলাকায়। সকাল 8টা থেকে চলছে এই কার্যক্রম। ইনজেকশন, নাম হচ্ছে অ্যারোনেম। এখান থেকে আমি কিনলে 500 টাকা কিনতে পারি, কিন্তু লকডাউন ওয়ারির মধ্যে ভিতরে একটা লাস্ট ফার্মা ওরা 650 টাকা রাখে, এটা তো প্রশাসনের আসলে নজর দেওয়া উচিত। আমরা অফিসে বলছিলাম যে লকডাউনের জন্য বন্ধ, কিন্তু ওনাদের অনেক ই হবে আর আমার ছেলেরও সমস্যা হইতে পারে, এই জন্য আর কি করলাম, থাক বাইরে থেকে করুক। আক্রান্ত আছে এমন চিহ্নিত 3টি বাসায় গিয়ে কাউকেই পাননি এই স্বেচ্ছাসেবকরা। কোভিড-19 এর পেশেন্ট মানে আমরা 3টে বাসায় গিয়েছিলাম, কিন্তু তাদের পাওয়া যায়নি, তারা কোথায় আছে সেটাও জানা যায়নি। আমরা তাদের প্রতিবেশীদের জিজ্ঞাসা করেছি, তারা বলে কি আমরা তো জানি না তারা কোথায় গিয়েছে, আপনারা অন্যদের জিজ্ঞাসা করে দেখতে পারেন। 14তম দিনে ওয়ারির এই এলাকায় 200-এর বেশি করোনা ভাইরাস সম্ভাব্য রোগীর নমুনা সংগ্রহ করা হয়। মোট আক্রান্ত 74 জন। যারা আক্রান্ত তাদের ফ্ল্যাটে ফ্ল্যাটে যে আমরা খবর নিচ্ছি, আমরা আজকে ওনাদের কি কি ই আমরা এটা জানতে পারবো এবং ওনাদের কি প্রয়োজন আমরা বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ওনাদের মূল যেমন সামাজিকভাবে না বের হয়, বাসায় থাকে, সংস্পর্শে আসা বা তার পরিবারের সাথে কথা বলা বা তার বাসায় যাওয়া, টিকিয়ে পড়া উচিত। আপনি যখন কোভিড পেশেন্টের বাসায় যাবেন তখন কিন্তু উচিত, সাধারণ মানুষের
খেতে কিন্তু সেটা পড়ে না। সতর্কতা দেওয়ার পরও ওই এলাকায় মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার কোনো উদ্যোগ দেখা যায়নি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মাঠ পর্যায়ের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। তবে করোনার ক্রান্তিকাল দীর্ঘায়িত হলে এর প্রভাব আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই পুলিশ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করতে নানামুখী পদক্ষেপ নেয়। পুলিশ প্রধান বেনজির আহমেদ বলেন, এ কাজটি করতে গিয়ে প্রথম দিকে অনেক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। সঠিক পদক্ষেপ, যথাযথ সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়। এ সময় কিছু অপরাধও সংঘটিত হয়। এসব অপরাধের অধিকাংশই পুলিশ উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনে। ট্র্যাডিশনাল ক্রাইম যেগুলো হয়তো 2 মাস আগে 3 মাস আগে করোনা শুরু হওয়ার আগে হচ্ছিল, সেটি কিন্তু আমরা দেখছি যে পরিবর্তিত হচ্ছে। এখন সেই সমস্ত ক্রাইমের আধিক্য দেখছি আমরা, যেটি আমি বলবো যে ঘনবসতির কারণে বা অনেক লোক একসঙ্গে বসবাস করলে যেগুলো হয় সেই ধরনের অপরাধ প্রবণতা দেখছি আমরা, যেমন নারী নির্যাতন, শিশু ধর্ষণ, মারামারি, তুচ্ছ ঘটনা নিয়ে কোন্দল, দলাদলি, মারপিট, এই ধরনের অপরাধ বেশি দেখছি আমরা। পুলিশ প্রধান আরও বলেন, করোনাকালীন সময় সরকারের নেওয়া পদক্ষেপ সঠিক ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমরা যদি দেখেন, না শুরু থেকে তো লাইফ অ্যান্ড লিভিংয়ের মধ্যে ডেলিকেট ব্যালেন্স করার চেষ্টা করেছেন, এবং আল্লাহর অসীম রহমতে এই ব্যালেন্স করার যে প্রয়াসটি সেটি কিন্তু বাংলাদেশে বেশ সাকসেসফুল। আমাদের যেমন শুরু থেকেই যারা প্রান্তিক আয় জনগোষ্ঠী তাদেরকে খেয়াল রাখা হয়েছে, প্রায় 2 মাস সরকার টানা রিলিফ অপারেশন করেছেন। করোনাকালীন সময় দীর্ঘায়িত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এর কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে মাঠ পর্যায়ের পুলিশকে এরই মধ্যে দেওয়া হয়েছে দিক নির্দেশনা। কিন্তু যদি এটা এই ধরনের ক্রান্তিকাল দীর্ঘায়িত হয়, প্রলম্বিত হয় এবং সেটা যদি সরাসরি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে আঘাত করে, তাহলে তো অবশ্যই এটা এই অর্থনীতির এই নেতিবাচক যে প্রভাব সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর পড়তে বাধ্য। তো আমরা দেখছি, আমরা খেয়াল, আমরা এই প্যান্ডেমিক পুলিশিংয়ের বা এই অতিমারির সময়কার পুলিশ ল এনফোর্সমেন্টের যে এই চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো পুলিশ সদর দপ্তর প্রতিনিয়ত এগুলোকে মূল্যায়ন করছে, এবং সে অনুযায়ী আমরা আমাদের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য সবসময় নিজেদেরকে প্রস্তুত রাখছি। সামাজিক, পারিবারিক এবং সম্পত্তি সংক্রান্ত অপরাধগুলো কমিউনিটি এবং বিট পুলিশের মাধ্যমে মীমাংসা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। স্মার্ট কার্ড সংকটে থেমে গেছে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজ। বছরের পর বছর ঘুরেও স্মার্ট কার্ড পাচ্ছেন না আবেদনকারীরা। স্মার্ট কার্ড সরবরাহের টেন্ডার নিয়ে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। কাজ দেওয়া হচ্ছে মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্স নামের একটি ভারতীয় প্রতিষ্ঠানকে। আধার কার্ডে অনিয়মের অভিযোগে যাদের আজীবন নিষিদ্ধ করেছে দেশটির সরকারি সংস্থা। মাহবুব কবির চপলের রিপোর্ট। একটা সময় লাইসেন্সের জন্য পুলিশ ছুটত মানুষের পেছনে, এখন মানুষ ছুটছেন বিআরটিএর পেছনে। টাকা জমা দিয়েও স্মার্ট কার্ড পেতে অপেক্ষা বছরের পর বছর। এতে ঝুলে গেছে 25 লাখের বেশি আবেদন। তারাই যে আসলে বলে হয় নাই, হয়ে যাবে, প্রসেসিং এ আছে, এভাবে বলতে বলতে 2 বছর যাবত আর কি রেগুলার আমার কন্টিনিউয়াস 3-4 মাস পর পর আসতেই হইতেছে। পুলিশ মামলা দেয় এখন তো নাকি আরো। হ্যাঁ, ডিজিটাল নাম্বার প্লেট সবই আছে, গাড়ির একটা যে স্মার্ট কার্ড দেয় ওই কার্ডটার যে একটা ডেট স্লিপ দিয়েছিল ওটা ওভার হয়ে গেছে। 2016 সাল থেকে স্মার্ট কার্ড সরবরাহ করছে টাইগার আইটি। 2021 সালের মধ্যে 15 লাখ কার্ড দেওয়ার চুক্তি থাকলেও এরই মধ্যে বিতরণ করা হয়েছে প্রায় 14.5 লাখ। নতুন 35 লাখ কার্ডের জন্য 2019 সালের জুনে দরপত্র আহ্বান করে বিআরটিএ। কাজ পায় ফ্রান্সের একটি প্রতিষ্ঠান, তবে বিভিন্ন কারণ দেখিয়ে তা বাতিল করা হয়। আমাদের কাছে মনে হচ্ছে কোনো একটা কনস্পিরেসি এইখানে কাজ করছে। যদি কর্তৃপক্ষ কোনো কারণে ভুল ভেন্ডরকে সিলেক্ট করে তাহলে
যে প্রজেক্টের যে উদ্দেশ্য এবং সাফল্য সেটা হয়তো ব্যাহত হবে। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় কাজ পায় ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড। 5 লাখ বাড়িয়ে অর্ডার দেওয়া হয় 40 লাখ কার্ডের। দরপত্রে বিভিন্ন শর্তের মধ্যে ছিল কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে 5 বছরের মধ্যে মামলা থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে, কিন্তু মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্সের বিরুদ্ধে আছে অনেক অভিযোগ। খোদ নিজ দেশে আধার কার্ডের তথ্য জালিয়াতির ঘটনায় তাদের আজীবন নিষিদ্ধ করে সরকারি সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি। আর ফৌজদারি অপরাধে কেনিয়ায় একাধিক মামলা বিচারাধীন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এমনকি বিএমইটির মাত্র 5 লাখ ইমিগ্রেশন কার্ডও সরবরাহ করতে পারেনি তারা। তারপরও তাদের সাথে চুক্তির শেষ পর্যায়ে বিআরটিএ। অভিযোগ আছে এর পেছনে কিছু কর্মকর্তার যোগ সাজস। ড্রাইভিং লাইসেন্সে ধীর গতির কারণে শুধু যে ভোগান্তি হচ্ছে তা নয়, কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এর জন্য বিআরটিএর গাফিলতিকে দায়ী করা হচ্ছে। সমস্যার দ্রুত সমাধান চাইছেন ভুক্তভোগীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকার করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন হাসপাতালে এস আলম গ্রুপের দেওয়া চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, রিজেন্ট এবং জেকেজির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আরও সতর্ক হওয়া উচিত ছিল, তবে সরকার অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনেছে বলেও জানান তথ্যমন্ত্রী। সরকার এখানে যাতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি না থাকে সেজন্য সরকার অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরের এ কারণে আমি একটু সতর্ক হওয়ার প্রয়োজন ছিল, সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে সরকারই এগুলো উদ্ঘাটন করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেমন একটি শেখ হাসিনা সবাইকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে এই মহামারী দুর্যোগ মোকাবিলা করার জন্য আহ্বান জানিয়েছেন। টানা 3 সপ্তাহেও বন্যা পরিস্থিতির উন্নতি নেই উত্তরাঞ্চলের কয়েকটি জেলায়। দীর্ঘ সময় চর ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় দুর্ভোগে দিন পার করছেন বন্যা কবলিত মানুষ। পানিতে ডুবে সিরাজগঞ্জে 1 শিশু মারা গেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। থাকার কথা ঘরের ভিতর, অথচ তাদের অবস্থান এখন নৌকাতে। দুর্গত কেউ কেউ আশ্রয় নিয়েছেন ঘরের চালে। এই দৃশ্য জানান দিচ্ছে কুড়িগ্রামে বন্যার ভয়াবহতা। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বাড়তে থাকায় সহসায় স্বাভাবিক জীবনে ফেরার লক্ষণ নেই সেখানে। বাড়ছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকটও। সিরাজগঞ্জে ফুসে উঠছে যমুনার পানি, তাতে জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সিরাজগঞ্জের চৌহালিতে বন্যার পানিতে মারা গেছে 1 শিশু। নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি বেড়ে যাওয়ায় বোঝার উপায় নেই এখানে কিছুদিন আগেও লোকালয় ছিল। প্রচণ্ড বেগে পানি প্রবেশ করছে ফসলি জমিতে। 200+ মানুষ পরিবার সেখানে পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বগুড়া ও জামালপুরে। সবখানেই দুর্ভোগের চিত্র একই রকম। মানুষ এবং গবাদি পশুর খাদ্য সংকট, বিশুদ্ধ পানি নেই। তবে নেত্রকোনা ও সুনামগঞ্জে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। এস এম আশরাফ, এটিএন বাংলা। কাঁচা চামড়া রফতানির অনুমতি না থাকায় কুরবানির সময় দেশের চামড়া ব্যবসায়ীরা যৌক্তিক মূল্যে চামড়া কেনেন না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তার মতে, কুরবানির চামড়ায় এতিমদের হক রয়েছে। গরিব ও এতিমরা পশুর চামড়া বিক্রি করে প্রকৃত মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে
সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় উপনেতা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন জিএম কাদের। প্রতিযোগিতার জন্য উন্মুক্ত করে দেন। রাজধানীর বাজারে এখন কাঁচা মরিচের দাম কেজি প্রতি 150 টাকার বেশি। বর্ষা বন্যায় আবাদ নষ্ট হয়, মরিচের সংকট দেখা দিয়েছে বলে দাবি করছেন বিক্রেতারা। তবে কুরবানির ঈদের আগে কমেছে মশলার দাম। মমিনুর রিপনের রিপোর্ট। উত্তরাঞ্চলে বন্যা আর সরবরাহ ব্যবস্থার অজুহাতে সপ্তাহের ব্যবধানে অনেক বেড়েছে কাঁচামরিচের দাম। কারণ বাজারের পাইকারি মোকামে উত্তরাঞ্চল থেকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি দাম 120 থেকে 140 টাকা দরে, আর খুচরা বাজারে প্রতি কেজি এ দাম আরও 30 থেকে 40 টাকা বেশি। গত সপ্তাহে ছিল 80, 85, 90, এ সপ্তাহে 120, 125। কাঁচামরিচের দামে ঝাল বাড়লেও গরম মশলার বাজার কিছুটা ঠান্ডা। ঈদের আগে অন্যান্যবার মশলার কেনাকাটায় মানুষের উপচে পড়া ভিড় থাকলেও এবার সে বাজার অনেকটাই ফাঁকা। ঈদ সামনে রেখে গরম মশলার দাম কম, কোনো মালের দাম বেশি না, দারচিনির দামও কম, জিরার দামও কম, এলাচি, লং, গোলমরিচ এগুলি সবগুলি দাম কম। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মুরগি ও মাছের দাম রাজধানীর বাজারে কিছুটা কমেছে। তবে স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ ও রসুনের দাম। গত সপ্তাহে দেশি পেঁয়াজ ছিল 45 টাকা, এ সপ্তাহে দেশি পেঁয়াজ 45 টাকা, আলু ছিল 30 টাকা কেজি, এ সপ্তাহে আলু 30 টাকা কেজি। এদিকে করোনা ভাইরাস সংক্রমণের মারাত্মক ঝুঁকির মধ্যেও রাজধানীর কাঁচা বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার ধার ধারছেন না ক্রেতা বিক্রেতারা। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএস এর উপাচার্যকে প্রাণনাশের হুমকি ও 60 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বাড়িধারার জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান মিয়ার বিরুদ্ধে। পিএইচপি ফ্যামিলি প্রতিষ্ঠিত ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের দায়ের করা আরেকটি জালিয়াতির মামলায় পিবিআই এরই মধ্যে চার্জশিট দাখিল করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দ্রুত সময়ের মধ্যে তাদের করা চাঁদাবাজির মামলার রিপোর্ট দিয়ে আসল ঘটনা উদ্ঘাটন করবে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রতিষ্ঠার পর থেকে 2019 সাল পর্যন্ত রাজধানীর বাড়িধারার জামালপুর টুইন টাওয়ারে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে পিএসপি ফ্যামিলির ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স। একই বছরে ভাটারায় নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার পর থেকে জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান বিভিন্ন সময়ে পাওনা টাকার মিথ্যা অভিযোগ তুলে আসছেন। চুক্তি অনুযায়ী ইউআইটিএস ভাড়ার সব টাকা অগ্রিম পরিশোধ করে দিলেও এর বাইরে বিভিন্ন সময় সার্ভিস চার্জ সহ এবং বিভিন্ন ইউটিলিটি চার্জের নামে টাকা নিয়েছেন শওকত হাসান। কিন্তু যখনই বিশ্ববিদ্যালয়টি জামালপুর ভবন ছেড়ে দেন, তখনই জাল জালিয়াতির আশ্রয় নিতে থাকেন বঙ্গলীগের সভাপতি পরিচয় দানকারী এই শওকত হাসান। চুক্তি অনুযায়ী ইউআইটিএস সমস্ত টাকা তাকে পরিশোধ করে দেয়, কিন্তু যখন ইউআইটিএস তার মেইন ক্যাম্পাসে চুক্তির মেয়াদ শেষে চলে আসবে, সে সময়ে যে মামলার ঘটনা যেটা দেখা যাচ্ছে, শওকত হাসান মিয়া অনৈতিকভাবে, অবৈধভাবে প্রায় 60 কোটি টাকা পর্যন্ত দাবি করেছে। ইতিমধ্যে সমস্ত কেসগুলো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তদন্ত পর্যায়ে যে তিনি হুমকি এবং চাঁদাবাজি এবং সন্ত্রাস এগুলো করে ইউআইটিএস থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। উনি একটা চিঠির মাধ্যমে প্রথমে 10 কোটি, পরে 25 কোটি, এরপরে 39 কোটি, বিভিন্ন সময়ে গিয়ে টাকার পরিমাণ বেড়েছে। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সকলেই তাদের স্বস্ব অবস্থান থেকে একটি বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবেন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গাড়ি রোধ করে প্রাণনাশের হুমকি এবং প্রায় 60 কোটি টাকা চাঁদা দাবি করেছেন জামালপুর টুইন টাওয়ারের মালিক। আমরা যাতে করে এই দুর্বৃত্ত থেকে রেহাই পেতে পারি এবং আমাদের শিক্ষা কার্যক্রমকে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, এটাই আমাদের বিনীত নিবেদন। উল্টো ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা দায়ের করেন শওকত হাসান। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের অনুসন্ধানে দেখা যায় সুফি মিজানুর রহমান সাহেবের স্বাক্ষর নকল করে জাল বায়নাপত্র করেছিল অভিযুক্ত জামালপুর টুইন টাওয়ারের মালিক।
আমরা দুইটি মামলায় একসাথে তদন্ত করি। তদন্ত করে দেখা গেছে যে যে ওনার যে 22 কোটি টাকার যে দাবি, সেই 22 কোটি টাকা আসলে 10 বছর আগেই দেওয়া হয়েছে এবং উনি চুক্তি শেষ হওয়ার পর চলে যাওয়াতে উনি কিছু হয়তো এমনি হঠাৎ করে এতগুলো ভাড়া চলে যাওয়াতে উনি বোধ হয় কী ফিল করছেন, উনি দাবি করছেন যে আমি টাকা পয়সা পাই নাই এবং উনি অতিরিক্ত দাবি করে একটি মামলা করেছেন। আমরা এই মামলাটি আমরা দেখছি যে ওনার দাবিটি সত্য না। এদিকে চাঁদাবাজির মামলায় ডিএমপির ভাটারা থানা তদন্ত রিপোর্ট দিতে গড়িমসি করছে এমন অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে গুলশান জোনের ডিসি জানান, অধিকতর তদন্তের জন্য কিছুটা সময় নেওয়া হচ্ছে। পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের জন্যই আমরা নিবিড়ভাবে তদন্ত করছি এবং এই নিবিড়ভাবে তদন্ত সাপেক্ষে তদন্তে আমাদের যে ধরনের ফলাফল আসবে তার ভিত্তিতে এখানে পুলিশ রিপোর্ট প্রদান করা হবে। পিএসপি ফ্যামিলির বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র এবং হয়রানির মাধ্যমে সমাজে তাদের হেয় করা হচ্ছে বলে অভিযোগ ইউআইটিএস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ। ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীতে দুদফা নামাজে জানাজা শেষে কিছুক্ষণের মধ্যে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। খ্যাতিমান এই শিক্ষকের মৃত্যুতে দেশ একজন অভিভাবক হারালো বলে মনে করেন বিশিষ্টজনরা। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক এমাজউদ্দিন আহমদ। অবস্থার অবনতি হলে মধ্যরাতে নেওয়া হয় রাজধানীর ল্যাবেড হাসপাতালে। ভর্তির কয়েক ঘন্টা পরেই মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল 87 বছর। 1993 সালে পশ্চিমবঙ্গে জন্ম হয় অধ্যাপক এমাজউদ্দিনের। পড়াশোনায় আগ্রহী হয় শৈশব কৈশোর কেটেছে নাম করা সব প্রতিষ্ঠানে। দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে, ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে যুক্ত থাকলেও অন্য সবার দর্শন ও রাজনৈতিক চিন্তাকে সম্মান করতেন তিনি। রাজনৈতিকভাবে আমাদের দর্শন ভিন্ন ছিল, কিন্তু একজন শিক্ষাবিদ হিসাবে, একজন শিক্ষক হিসাবে স্যার কখনো সেটাও মনে করত না, আমরাও মনে করতাম না। বাবু সেতুং বলেছেন যে কোনো কোনো মৃত্যু হলো পাখির পালকের মতো হালকা, আর কোনো কোনো মৃত্যু হলো থাই পাহাড়ের চাইতেও ভারী। তো স্যারের মৃত্যুটা আমাদের কাছে মনে হচ্ছে থাই পাহাড়ের চাইতেও ভারী একটা মৃত্যু। তার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন দলের সহকর্মীরা। কাটাবনের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার জীবনের সমস্ত কর্মটাই ছিল তার এই বাংলাদেশের জন্য। আমাদের চরম দুর্ভাগ্য যে আমরা আজকে এই ধরনের একজন অভিভাবককে, কিন্তু বিএনপি নয় গোটা জাতি হারালো। আব্বা যেমন এই দেশটাকে ভালোবাসতেন, আমরাও বাসি আব্বার জন্য। আমি দেশবাসীর কাছে ওনার আত্মার মাগফিরাত এবং উনি যাতে বেস্ট নসিব হন সেই জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাই। প্রায় 30 বছর ধরে দেশের রাজনীতি, প্রশাসন ব্যবস্থা, পররাষ্ট্র নীতি ও দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে গবেষণা করেছেন অধ্যাপক এমাজউদ্দিন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য 1992 সালে তাকে দেওয়া হয় 21 পদক। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 67 বছর। আব্দুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গত 2 জুলাই নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। আগামী রোববার বাদ জোহর কিশোরগঞ্জের মিঠামইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। টাঙ্গাইলের মধুপুর থেকে শিশুসহ একই পরিবারের 4 জনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় বছরখানেক আগে মধুপুর পৌর এলাকার মাস্টার পাড়ায় নতুন বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করতেন স্থানীয় গনিমিয়া। সকালে গনিমার শাশুড়ি ওই বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে এলাকার লোকজন থানায় খবর দিলে পিবিআই ও সিআইডি পুলিশ তালা ভেঙে 4 জনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, পারিবারিক শত্রুতার জের ধরে তাদের হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুলনায় গোলাগুলি ও গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। পুলিশ জানায় খুলনার ফুলতলার মশিয়ালি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাতে গ্রামবাসীর উপর চালানো গুলিতে ঘটনাস্থলে 2 জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন নিহত হয়। এছাড়া গভীর রাতে আটরা এলাকায় গ্রামবাসীর গণপিটুনিতে হামলাকারী সন্দেহে 1 জন মারা যায়। গুলিতে নিহতরা হলেন নজরুল ইসলাম,
গোলাম রসুল এবং সাইফুল ইসলাম। গণপিটুনিতে জিহাদ শেখ মারা যায়। গুলিবিদ্ধ আরও পাঁচজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকাণ্ডের পর মধ্যরাতে বিক্ষুব্ধ গ্রামবাসী স্থানীয় আওয়ামী লীগ নেতা জাকারিয়া সহ কয়েকজনের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেন। বৈশ্বিক মহামারীতে সরকার দেশের 1 কোটি পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। নাটোরের সিংড়ার তেমুখ নওগাঁ বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি একথা জানান। এ সময় সরকারের পাশাপাশি বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জোনায়েদ আহমেদ পলক। আওয়ামী লীগ যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জামালপুরের মাদারগঞ্জ ও মেলান্দহে বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন। দুর্যোগের সময় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল খুঁজে পাওয়া যায় না বলেও দাবি করেন মির্জা আজম। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাসের কারণে এবছর কোরবানির গরুর দাম কমে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন যশোরের খামারিরা। স্থানীয় পশু ব্যবসায়ীরা জানান, যে পরিমাণে গবাদি পশু আছে তা দিয়ে জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় সরবরাহ করা সম্ভব। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর শফিউল আলম জানান, এবছর খামারিদের পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে সরকার। যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, কেউ যেন যত্রতত্র হাট বসাতে না পারে সেদিকে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও ক্রেতাদের অনলাইনে গরু কিনতে উৎসাহিত করা হচ্ছে। এবার পার্টিক্স খেলার খবর। ভিয়ারিয়ালকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে 34 বার লিগ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে লস ব্লাঙ্কোরা। 2 মৌসুম আগে সবশেষ শিরোপাটাও জিনেদিন জিদানের হাত ধরেই জিতেছিল রিয়াল মাদ্রিদ। দেখুন এসএম আশরাফের রিপোর্ট। মঞ্চটা তৈরি ছিল, শুধু রং তুলির শেষ আঁচড়ের অপেক্ষায় প্রহর গুনছিলেন রিয়াল সমর্থকরা। শেষ বাঁশি বাজতেই স্তেফানো স্টেডিয়ামে ছড়িয়ে পড়ল উৎসবের আবির। জিদানের অধীনে সবটুকু নিংড়ে দেন শিষ্যরা, এবারও তার ব্যতিক্রম হয়নি। আর তাই লা লিগায় রেকর্ড 34 শিরোপা ঘরে তুলল তারা এক ম্যাচ হাতে রেখেই। খেলোয়াড় হিসেবে একবার শিরোপা জিতেছিলেন, এবার কোচ হিসেবে মুকুট পড়লেন 2 বার। অথচ করোনার কারণে লিগ বন্ধ হওয়ার আগে বার্সার পেছনে ছুটছিলেন রামোসরা। তবে হার না মানার মানসিকতাতেই শেষ পর্যন্ত ধরা দিল শিরোপা। রিয়াল জিতল টানা 10 ম্যাচ। করিম বেনজেমার জোড়া গোলে ভিয়ারিয়াল বাধা টপকে যায় লস ব্লাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদকে এ পর্যন্ত 11টি ট্রফি এনে দিয়েছেন এই ফরাসি কোচ। লা লিগার পর এবার তাদের মিশন চ্যাম্পিয়ন্স লিগ। ম্যাচ শেষে কোচকে শূন্য ছুরি দিয়ে রিয়াল ফুটবলাররা যেন জানান দিচ্ছিলেন, কোচ খেলোয়াড়ের এই রসায়নে তাদের কোনো লক্ষ্যই আরাধ্য নয়। এসএম আশরাফ, এটিএন বাংলা। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে অনেক কিছুরই পরিবর্তন করতে হবে বার্সেলোনার। ওসাসুনার কাছে হারের পর দেয়া প্রতিক্রিয়ায় বার্সা অধিনায়ক লিওনেল মেসি একথা জানান। তিনি বলেন, এভাবে মৌসুম শেষ করতে চাননি তারা। ওসাসুনার বিপক্ষে ম্যাচটি পুরো মৌসুমের চিত্র বলেও উল্লেখ করেন তিনি। 6 বারের বিশ্বসেরা ফুটবলার নিজেদের পারফরমেন্স নিয়ে এতটাই হতাশ যে চ্যাম্পিয়ন্স লিগে নেপোলির বিপক্ষে শেষ 16 দ্বিতীয় লিগ নিয়েও শঙ্কায় রয়েছেন তিনি। তাই পরিবর্তনের ডাক দিয়ে মেসি বলেন, যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে হয় তাহলে অনেক কিছু বদলাতে হবে, আর যদি এভাবে খেলতে থাকে দল তবে নেপোলির বিপক্ষেও হারতে হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। দেশে করোনায় আরো 51 জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা প্রায় 2 লাখ। করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় আবারও 2 দিনের রিমান্ডে ডক্টর সাবরিনা।
করোনা দীর্ঘায়িত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর প্রভাব পড়তে পারে, আশঙ্কা পুলিশের আইজির। উত্তরাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, পানিতে ডুবে সিরাজগঞ্জে এক শিশুর মৃত্যু। এবং চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।